नमस्कार अपना देखें चेतना टीवी राइस ऑनलाइन क्लास संगे रही स्मृति আপনাদের প্রিপারেশন কমপ্লিট করতে শুধু রাইস এডুকেশন নয় চেতনা টিভি রয়েছে আপনাদের পাশে সেই কারণে কিন্তু চেতনা টিভিতে প্রত্যেকদিন ইম্পর্টেন্ট সাবজেক্ট ওয়াইজ টপিক ওয়াইজ আমরা পড়াশোনা করি আর শুধু বুকিশ নলেজ নয় শুধু টপিক ওয়াইজই পড়াশোনা নয় এর মধ্যে থাকে একটা কমপ্লিট প্রিপারেশন এতদিন যারা আমাদের সঙ্গে ক্লাস করছেন আমাদের যে সমস্ত স্টুডেন্টসরা আমাদের দর্শক বন্ধুরা তারা জানেন যারা নতুন করে জয়েন করছেন তাদের জন্য বলে দিই শুধুমাত্র স্টাডি বেস পড়াশোনায় নয় প্রিপারেশনই নয় এরই পাশাপাশি এক্সাম হলে ঠিক কোন কোন বিষয় আমাকে একটু মাথায় রাখতে হবে ইম্পর্টেন্সি কোন কোন জায়গায় আমরা দেব কোন কোন কি পয়েন্ট হতে পারে আমাদের এক্সাম অ্যাপিয়ার করার জন্য এই সমস্ত ডিসকাশন কিন্তু অনলাইন ক্লাসে আপনাদের জন্য থেকে থাকে অ্যাজ ওয়েল অ্যাজ আজও রয়েছে স্যার সৌরভ রয় রয়েছেন আমাদের সঙ্গে রাইস এডুকেশনের টিচার বায়োসায়েন্স আজকে আমাদের সাবজেক্ট আমি আবারও স্যারের কাছে চলে যাব স্যার নমস্কার এর আগে তো বেশ কয়েকটা ক্লাস অলরেডি আপনার কাছে আমরা করে ফেলেছি আলাদা আলাদা টপিক ছিল স্যার আজকের টপিক কি কোনো কি কন্টিনিউটি থাকছে নাকি নতুন কোনো টপিকে যাচ্ছি আমরা না আজকে একটা ইনফরমেটিভ চ্যাপ্টারে আমরা যাচ্ছি সেটা হচ্ছে হিউম্যান স্কেলিটাল সিস্টেম যেখান থেকে প্রচুর ইনফরমেটিভ শর্ট কোশ্চেনে ভর্তি এবং বিশেষ করে WBCS এবং SSC CGL বা MTS এর জন্য খুব ইম্পর্টেন্ট আজকে একটা টপিকটা ওকে যেটা বলছিলাম স্টুডেন্টসদের যে খুব ইম্পর্টেন্ট টপিক নয় আমরা ইম্পর্টেন্ট টপিক বেস পড়াশোনার পাশাপাশি প্রিপারেশনও থাকে কমপ্লিটলি আমি সরাসরি স্যারের ক্লাসে চলে যেতে যাব স্যার প্লিজ একদম তো দেখো আজকের আমাদের টপিক থাকছে হিউম্যান স্কেলিটাল সিস্টেম মানে যেখানে আমরা বুঝতে পারি যেখানে বোনস মাসেল বা বোনসের যে বিভিন্ন রকমের বডি পার্টসে আছে আমরা ছোট থেকে পড়ে আসছি যে বোনস আমাদের শরীরে 206 খানা আছে মানুষের শরীরে হাড় কিন্তু সেই 206 খানা আমাদের হাতে পায়ে বা গোটা বডি পার্টসে কতগুলো কি বোনস থাকে সেই নিয়ে আজকে মেনলি বলতে পারবো আমাদের পড়াশোনা তো আমরা প্রথমে দেখে নেব হোয়াট ইজ দ্য স্কেলিটাল সিস্টেম তো দেখো স্কেলিটন মিন্স ডায়েড আপ বডি ইন গ্রিক গ্রিক শব্দ অনুযায়ী স্কেলিটাল বলতে আমরা বুঝি আমাদের বডির বাইরের খোলস বাদ দিয়ে ভেতরের যে স্ট্রাকচারটা রয়েছে সেই স্ট্রাকচারটাকে বোঝা হয় তো সেই স্কেলিটাল সিস্টেমের মধ্যে পড়ে বোনস জয়েন্ট এছাড়াও পড়ে আমাদের বেসিক্যালি কার্টিলেজ এবং লিগামেন্ট এবার স্কেলিটাল সিস্টেম আমাদের ডিভাইডেড বেসিক্যালি করা হয় দুটো সেকশন অনুযায়ী একটা বলা হয় এক্সিয়াল স্কেলিটন আর একটা বলা হয় অ্যাপেন্ডিকুলার স্কেলিটন এক্সিয়াল স্কেলিটনে বলে বোনস অফ লংগিটিউনাল এক্সিস আর অ্যাপেন্ডিকুলারে বলে বোনস অফ লিম্ব অ্যান্ড গার্ডেলস মানে ব্যাপারটা খুব সহজ ভাষায় যদি বলতে চাও এক্সিয়াল স্কেলিটন বলতে বোঝা যায় আমাদের কিন্তু যেটা হচ্ছে মাথার খুলি বা আমাদের রিবস পাঁজরের হাড় এগুলো আর অ্যাপেন্ডিকুলার স্কেলিটন বলতে বোঝা যায় হাতের হাড় পায়ের হাড় কোমরের হাড় কাঁধের হাড় এভরিথিংস তো আমরা দেখে নিই এই স্কেলিটাল সিস্টেমের ফাংশন কী ফাংশন হচ্ছে দেখো বেসিক্যালি আমাদের বডির সাপোর্টে কাজ করে বডির বাইরে থেকে কোনো আঘাত এলে সেখানে প্রোটেকশন দেয় এবং অবশ্যই মুভমেন্ট মানে বুঝতেই পারছো মুভমেন্ট লোকোমোশন চলন গমনে কিন্তু সাহায্য করে একটা জায়গা থেকে যেতে একটা জায়গা থেকে আসতে এখানে মেন কাজ করে থাকে এছাড়াও কাজ করে যেটা স্টোরেজ এবং মিনারেলস স্টোরেজ মিনারেলস বলতে বুঝতে পারছো বডি ভেতরে যত রকমের মিনারেলস পদার্থ খনিজ লবণ টাইপের ক্যালসিয়াম ফসফরাস পটাশিয়াম এইগুলোকে আলটিমেটলি একটা জমা করতে সাহায্য করে এবং ব্লাড সেল প্রোডাকশান মানে বুঝতে পারছো RBC বা বিভিন্ন ধরনের আমাদের WBC প্লেটলেট যেগুলো বোন ম্যারো বা অস্থি মজ্জা থেকে ফর্মেশন হয় সেই পার্টিকুলার ফর্মেশন করতে হেল্প করে তো এই স্কেলিটাল সিস্টেমের পার্টে কী কী আছে তো দেখো লেখাই আছে বোনস যেটা আমাদের 20% বডি মাস কভার করে জয়েন্ট থাকে জয়েন্ট বলতে বুঝতেই পারছো দুটো বোনসকে যে জায়গাটা কানেকশন করা হয় কার্টিলেজ আছে যেটা একটা ওয়ান কাইন্ড অফ কানেকটিভ টিস্যু লিগামেন্টস আছে যেটা আমাদের ফাস্টেন বোন মোটামুটি বোঝা হয় যে ফাস্ট বোন বলতে যেটুকু বোঝা যায় এবং ডিভাইডেড ইন্টু টু ডিভিশন আবারও বারবার বলছি দুটো পার্ট একটা এক্সিয়াল স্কেলিটন একটা অ্যাপেন্ডিকুলার স্কেলিটন মানে বোঝাই যাচ্ছে যে আমি বললাম মাথার খুলি বা আমাদের পাঁজরের হাড় এই অংশটাকে বলা হয় এক্সিয়াল অ্যাপেন্ডিকুলার বলতে বোঝা যায় লিম্বস বা গার্ডেল অংশটুকু তো নেক্সট পেজে আমরা দেখে নিই দেখো প্রচুর শর্ট কোশ্চেন আছে আমি তোমাদের আগেই বলেছি প্রচুর ইনফরমেটিভ চ্যাপ্টার অনেক জিনিস কিন্তু এখান থেকে তোমাদেরকে মুখস্থ করতে হবে আমরা পার্ট বাই পার্ট যাব একটা পার্টে আমরা পড়বো এক্সিয়াল স্কেলিটন দেন নেক্সট পার্টে পড়বো অ্যাপেন্ডিকুলার স্কেলিটন তো প্রচুর শর্ট কোশ্চেন তার প্রথম পয়েন্টে লেখা আছে দেখো টোটাল নাম্বার অফ বোন ইন অ্যাডাল্টস আমাদের অ্যাডাল্টের শরীরে কতগুলো বোনস থাকে আমরা সবাই জানি 206টা হাড় থাকে টোটাল নাম্বার অফ বোনস ইন বেবি একটা ছোট্ট বাচ্চাদের ক্ষেত্রে জন্মানোর পর বোনসের সংখ্যা কত থাকে মোটামুটি ধরে নেওয়া হয় অ্যাপ্রক্সিমেটলি 300+ কোনো কোনো বইতে তোমরা 350+ও কিন্তু পেতে পারো
পেরিওস্টিয়াম কি? দেখো লেখা আছে দ্য আউটার কভারিং অফ বোনস, মানে হাড়ের বাইরে একটা জাস্ট লেয়ার থাকে, একটা কানেক্টিভ টিস্যু, একটা মেমব্রেনাস লেয়ার থাকে, মানে কভার করা অংশ যেটা বোনসের সেটাই পেরিওস্টিয়াম। নেক্সট ইজ রাইগর মর্টিস। রাইগর মর্টিস কি? দেখো লেখাই আছে আফটার ডেথ কেমিক্যাল চেঞ্জেস ইন মাসেল। মৃত্যুর পর আমাদের বডি, আমরা অনেকেই জানি যে মৃত্যুর 4 ঘন্টা পর ডেথ সার্টিফিকেট দেওয়া হয়, কারণ ওই 4 ঘন্টার সময় পিরিয়ডটা দেখা হয় যে যে মানুষটা মারা যাচ্ছে তার বডির ভেতরে বিভিন্ন ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটি কাজ করছে না করছে না, নাকি তার ব্রেন ডেথ হয়েছে কি না, তার জন্য একটা মিনিমাম সময় নেওয়া হয়। তো এই সময়কালে মাসেলের ভেতর যে কেমিক্যাল যত জিনিসপত্র আছে সেগুলো না কাজ করার ফলে মাসেলটা হয়ে যায় স্টিফনেস, মানে কিছুটা শক্ত হয়ে যায়, এবং পেশিটা হয়ে যায় ঠান্ডা, যে কারণে এই কথাটাকে বলে রাইগর মর্টিস। কারণ রাইগর কথার অর্থ হচ্ছে স্টিফ, স্টিফ বা স্টিফনেস, মর্টিস কথার অর্থ হচ্ছে পোস্টমর্টেম অর ডেথ, মৃত্যুর পরে পেশির সংকোচন। ওকে, নেক্সট ওয়ান ইজ রিফ্র্যাক্টরি পিরিয়ড। দেখো লেখাই আছে এ পিরিয়ড ইমিডিয়েটলি ফলোয়িং স্টিমুলেশন ডিউরিং হুইচ এ নার্ভ অর মাসেল ইজ আনরেসপন্সিভ টু ফার্দার স্টিমুলেশন। আমাদের কোনো একটা নার্ভ বা মাসেলে যদি কন্টিনিউয়াসলি স্টিমুলেশন দেওয়া হতে থাকে, একটা সময় পরে গিয়ে সেই মাসেল বা নার্ভ কিন্তু সেই স্টিমুলেশনে কোনো সাড়া দিতে পারে না। মানে ব্যাপারটা কীরকম, দেখো খুব সিম্পল, আমাদের দৈনন্দিন জীবনে সবারই হয়ে থাকে, আমরা যখন কখনো বাবু হয়ে যদি অনেকক্ষণ ধরে একবারে বসে থাকি আমাদের পায়ে অনেক সময় ঝিনঝিনে লেগে যায়, বা কখনো যদি ঘুমের ঘরে রাত্রিবেলা আমাদের খাটে বা বিছানার বাইরে যদি হাতের একটা পার্ট ঝুলে যায় সেখানেও দেখি হাতের মধ্যে একটা ঝিনঝিনে লেগে যায়। কেন লেগে যায়? বিকজ ওই পেশি বা ওই মাসেলটাতে কিন্তু কন্টিনিউয়াসলি ব্লাডের একটা সার্কুলেশনের ফোর্স যাচ্ছে, মানে স্টিমুলেশন যাচ্ছে। এই একটা সময় পর্যন্ত মাসেল সেটা টলারেট করতে পারে, একটা সময় পরে গিয়ে কিন্তু মাসেল সেই জায়গাটা টলারেট না করতে পারায় ওই জায়গাটা অবসাদ হয়ে যায়, এবং অবসাদ হয়ে যাওয়ার জন্য কিন্তু ওই এরিয়াটায় দেখবে ফার্দার কোনো রকম যদি আমরা চিমটি কাটি বা কোনো কিছু রেসপন্স পাই, কোনো রেসপন্স পাই না বা সাড়া পাই না, এই জন্য এই সময়কালটাকে বলা হয় পার্টিকুলার রিফ্র্যাক্টরি পিরিয়ড, যেটাকে আমাদের বাংলায় বলা হয় নিঃসারকাল। নেক্সট পয়েন্ট ইজ ফ্যাটিক, যেটা বায়োলজির ভাষায় বলা হয় টায়ার্ডনেস। আমাদের সারাদিনের পরিশ্রমের পর আমরা যে ক্লান্তি বা অবসাদ ভোগ করি সেটাকে অ্যাকচুয়ালি বায়োলজির ভাষায় বা বিজ্ঞানের ভাষায় বলা হয় ফ্যাটিক। নেক্সট ওয়ান, আমরা আসছি কিছু মাসেল সম্বন্ধীয় আলোচনায়। দেখো ছোটো ছোটো পয়েন্ট করে তোমাদের জন্য দিয়ে রেখেছি আমি, তোমাদের সুবিধার্থে একদম শর্ট কোশ্চেন ফরম্যাটে। মাসেলের 3টে টাইপ বেসিক্যালি দেখো, নাম্বার 1 ইজ স্মুথ মাসেল, নাম্বার 2 কার্ডিয়াক মাসেল, নাম্বার 3 স্কেলিটাল মাসেল। স্মুথ মাসেল দেখো লেখাই আছে ফাউন্ড ইন ডাইজেস্টিভ ট্র্যাক্ট অ্যান্ড ব্লাড ভেসেল। ব্লাড ভেসেল মানে বুঝতে পারছো রক্তবাহ, মানে ভেন, আটারি, শিরা, ধমনী বা ডাইজেস্টিভ ট্র্যাক্ট, আমাদের পরিপাকতন্ত্রের ভেতরে কিন্তু এটা পাওয়া যায়। এছাড়া আছে কার্ডিয়াক মাসেল, যেটা মেনলি পাওয়া যায় হার্টে, হৃৎপিণ্ডের ক্ষেত্রে। স্কেলিটাল মাসেলের ক্ষেত্রে পাওয়া যায় দেখো মাসেল অ্যাটাচ টু দ্য বোনস, মানে আমাদের বুঝতেই পারছো যে সমস্ত মাসেলগুলো আমাদের হাড়ের সাথে সংযোগস্থলে পাওয়া যায়, দেখতে পাওয়া যায়, সেটা কি আমাদের বলা স্কেলিটাল মাসেল। দ্য মাসেল সিস্টেম ওয়ার্কস উইথ দ্য স্কেলিটাল সিস্টেম টু প্রোভাইড মুভমেন্ট, আমাদের চলন গমনের ক্ষেত্রে কিন্তু এটা বেশি করে সাহায্য করে। এই মাসেলের আবার দুটো নেচার অনুযায়ী দুটো টাইপ পাওয়া যায়, একটা হচ্ছে ভলভেন্টারি মানে ঐচ্ছিক পেশি, আর একটা হচ্ছে ইনভলভেন্টারি অনৈচ্ছিক পেশি। বুঝতেই পারছো নিজেদের ইচ্ছা যেটা আমরা কন্ট্রোল করি সেটা ভলভেন্টারি, যেটা নিজেদের অনিচ্ছা মানে আমাদের নিজেদের হাতে কোনোটাই কন্ট্রোলিং পাওয়ার নেই সেটাই ইনভলভেন্টারি। লেখাই আছে সেটা দেখো মাসেল মুভ আন্ডার ইউর কন্ট্রোল, যেমন হচ্ছে আমাদের স্কেলিটাল মাসেল, বাইসেপ, কোয়াড্রিপস, যেগুলো আমাদের বিশেষ করে বাইসেপের মাসেল বা আমাদের স্কেলিটাল মাসেল, যেখানে আমাদের পায়ের বা হাতের মাসেলগুলো আমরা নিজেরা কন্ট্রোল করতে পারি মুভমেন্টে, সেটাই ভলভেন্টারি। আর ইনভলভেন্টারি মাসেল বলতে বোঝাই যাচ্ছে দেখো মাসেল দ্যাট মুভ উইদাউট ইউর কন্ট্রোল ডেম, যে সমস্ত মাসেলগুলো আমাদের নিজেদের কন্ট্রোলিং পাওয়ারে নেই, যেমন হচ্ছে দেখো স্মুথ অ্যান্ড কার্ডিয়াক মাসেল, বুঝতেই পারছো আমাদের হৃৎপিণ্ডের যে হার্টবিট কন্টিনিউয়াসলি একটা বিট হচ্ছে, সেক্ষেত্রে কী হয় যে আমাদের কাছে কোনোটাই কন্টিনিউ মানে কন্ট্রোলিং পাওয়ার নেই। বা সামটাইমস স্কেলিটাল আই ব্লিঙ্ক, আমাদের আই যখন মাঝে মাঝে ব্লিঙ্কিং করে সেটাও আমাদের হাতে কন্ট্রোল থাকে না, এই ধরনের অ্যাক্টিভিটিকে বলা হয় ইনভলভেন্টারি মাসেল। টেন্ডন আর লিগামেন্ট দুটো খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, এসএসসি এক্সামের জন্য কিন্তু অনেকবার এই প্রশ্নটা এসেছে।
মনে রাখবে তোমরা টেন্ডন কাকে বলে, কানেক্ট মাসেল টু বোন, মানে একটা হাড়ের সাথে একটা মাসেলের সংযোগস্থলকে বলা হয় কিন্তু টেন্ডন। আর লিগামেন্ট বলতে আমাদের বোঝানো হয় দুটো বোনসের সংযোগস্থল, মানে দুটো হাড় যেখানে অ্যাকচুয়ালি সংযোগস্থলিত হচ্ছে যে জিনিসটা দিয়ে একটা কানেকটিভ টিস্যু দিয়ে, দিস ইজ কল লিগামেন্ট। শুনে থাকবো আমাদের অনেক সময় পায়ের লিগামেন্ট ছিঁড়ে যায়, পায়ের হাড় ভেঙে গেলে, বিকজ দুটো হাড়ের সংযোগস্থলের মধ্যে একটা ব্রেকডাউন হয়, এটাকেই বলা হয় লিগামেন্ট ছিঁড়ে যাওয়া। তো যাই হোক, নেক্সট পার্টে আসছি তোমাদের কাছে। দেখো কিছু মাসেলের আমি ছবি দিয়ে রেখেছি, স্মুথ মাসেল যেটা আমাদের ডাইজেস্টিভ ট্র্যাক্টের মধ্যে কীরকম দেখতে হয়, হার্ট যেটা আমাদের হৃৎপিণ্ডের মধ্যে যে ধরনের মাসেল থাকে কার্ডিয়াক মাসেল, এবং স্কেলিটন মাসেল যেটা আমাদের পায়ে, লেগ, বাইসেপ, টাইসেপ এই সমস্ত এই হাতে এগুলো দেখতে পাওয়া যায়। তো কিছু ক্লাসিফিকেশন অফ বোনস পার্টে যদি ঢুকি, বুঝতেই পারছো স্কেলিটাল সিস্টেম মানে বোনস, আজকে এই সমস্ত আলোচনাই আমাদের চলবে। তো সেই ক্লাসিফিকেশন অফ বোনসের মধ্যে দেখো বেসিক্যালি আমাদের চারটে টাইপ আছে বোনসের। ফার্স্ট টাইপটা হবে লং বোন, যেখানে আমাদের মোটামুটি লম্বা এরিয়ায় যে বোনসগুলো দেখতে পাওয়া যায়, বুঝতে পারছো হাতে হিউমেরাস বা পায়ে ফিমার, এগুলো আমাদের লং বোন। ফ্ল্যাট বোন যেগুলো মোটামুটি চ্যাপটা আমাদের বুকের হাড় যেটার নাম হচ্ছে স্টারনাম, এটা আমাদের ক্ষেত্রে বলা হয় ফ্ল্যাট বোন। শর্ট বোন যেখানে ছোট ছোট খণ্ড খণ্ড পার্টস আছে, বুঝতে পারছো হাতের এই যে ফিঙ্গারের যে বোনসগুলো থাকে ছোট 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 যে পার্টে বিভক্ত সেই অংশটাকে বলা হচ্ছে। এবং ইররেগুলার মানে কোনো একটা শেপ নেই, যে কোনো শেপে হতে পারে, বড় ছোট মাঝারি যা হোক শেপে যখন ইররেগুলার শেপড বোন হয়ে থাকে সেটা আমাদের বেসিক্যালি যে ভার্টিব্রা, যেটা বাংলা আমাদের বলা হয় কশেরুকা। তো এইবার আমরা আসছি সেই দুটো পার্ট যেটা নিয়ে আমাদের আজকের আলোচনার মেন টপিক, যে 206 খানা আমাদের শরীরে যে হাড় কোথায় কতগুলো হাড় থাকে, খুব মন দিয়ে বন্ধুরা তোমরা কিন্তু শুনবে। তো প্রথম পার্ট আসছি দেখো এক্সিয়াল স্কেলিটন, যেখানে একটা আমি বুঝতেই পারছো মানুষের যে কঙ্কালের স্কেলিটাল সিস্টেমে স্কাই কালার যে জায়গাটা ডিনোটেড করা হচ্ছে, এই স্কাই কালার ডিনোটেড এরিয়াটা কি বলা হচ্ছে এক্সিয়াল স্কেলিটন সিস্টেম। তো বুঝতেই পারছো মাথার একটা খুলি অংশ আছে, এই জায়গাটার নাম কি স্কাল। আচ্ছা ঠিক জিভের তলার দিকে টাং বোন, জিভের তলার দিকে গলার কাছে আমাদের একটা হাড় আছে যার নাম হাইরয়েড বোন। দেখো বাঁদিকে একটা পয়েন্টিং করা আছে অসিকলস বা ইনার ইয়ার, মানে বুঝতে পারছো কানের হাড়, আমাদের কানে যে হাড়গুলো থাকে সেটা। ছোটোবেলা থেকে আমরা পড়ে আসি কি আমাদের কানের হাড়ের সংখ্যা কটা, আমরা জানি তিনটে, কী কী, স্টেপিস, ইনকাস আর মেলিয়াস। কিন্তু মনে রাখতে হবে তোমাদেরকে যে এই ফিল্ডে এসে কিন্তু আমাদের এখন যদি প্রশ্ন করে টোটাল ইয়ার বোন, টোটাল কানের হাড়ের সংখ্যা কটা, সেক্ষেত্রে উত্তর হবে 6। অনেকেই আকাশ থেকে পড়বে কেন 6, বিকজ আমাদের দুটো কান আছে, একটা কান তো না, কারণ তিনটে কানে যদি একটা কানে যদি তিনটে হাড় থাকে দুটো কানে 3 3 6, তো অপশানে কিন্তু 3ও থাকবে 6ও থাকবে। তো তোমাদেরকে কিন্তু সঠিক অপশানটা এখানেই চুজ করতে হবে। সো দিস ইজ কল জিকে, খুব মাইনুটলি খুব নিজেদের একদম কনফিডেন্সের সাথে এই জায়গাগুলো কিন্তু উত্তর তোমাদের করতেই হবে। নেক্সট ওয়ান দেখো যে জায়গাটা রয়েছে রিপ কেজ, মানে বুঝতেই পারছো পাঁজরের হাড়, আর মাঝখান দিয়ে একটা নেমেছে যেটা দেখো মেন হাড়, সেটা হচ্ছে ভার্টিব্রাল কলাম, যেটা ভার্টিব্রাল কলাম বলতে আমাদের বোঝা যাচ্ছে কশেরুকা, যেটা পিঠের দিক থেকে নেমেছে এবং সামনের দিকে থাকে হচ্ছে আমাদের বেসিক্যালি যেটা বেস্ট বোন বা চেস্ট বোন হিসেবে আমাদের কাছে পরিচিত স্টারনাম। এবার কোথায় কতগুলো হাড় থাকে চলো আমরা দেখে নিই। সেই চার্টে দেখো এক্সেল স্কেলিটনে কোথায় কতগুলো হাড় আছে সেটা কিন্তু এখানে দেওয়া আছে। তো দেখো আমরা এক্সেল স্কেলিটনের টোটাল হাড়ের সংখ্যা হচ্ছে 80টা। কী করে দেখো স্কাল বোন আমাদের মাথার খুলিতে কটা হাড় আছে মনে রাখবে তোমরা 22, 22টা হাড় আছে। সেই 22টা হাড়ের মধ্যে দুটো ডিভিশন আছে, অনলি 2 ডিভিশন, কী কী, একটা ক্রেনিয়াম, দেখো ঠিক তার পাশে লেখা আছে ক্রেনিয়ামের পাশে 8টা বোনস আছে, আর ফেসের পাশে আছে দেখো 14টা বোনস আছে। কেন, আমাদের মুখে টোটাল আছে 14টা, আর ক্রেনিয়াম বলতে আমাদের যেটা মাথার হেলমেট রিজিয়ান, মানে মাথাটা যেখানে টোটালটা কভার আছে এই অংশটাকে বলে ক্রেনিয়াম। সো 14 + 8 = 22 ইজ দ্য টোটাল নাম্বার অফ স্কাল বোন। স্কাল অ্যাসোসিয়েটেড বোন যখন বলছে 29, কী করে হলো 29, বিকজ দেখো অ্যাড হচ্ছে যেটা অ্যাটাচ পার্ট অডিটারি অসিকেল পার্ট, যেখানে দেখো 6টা বোনস আছে, বলেছি দুটো কানে 3 3 6, একটা হাইরয়েড মানে আমাদের টাং বা গলার কাছে যে হাড়টা থাকে। সো দেখো 22 - 22 = 28 +1 = 29। নেক্সট ওয়ান দেখো থোরাসিক কেজ মানে বুঝতেই পারছো যেটা আমাদের পাঁজরের হাড়ের সংখ্যা, একটা বুকের মাঝখানে মেন চেস্ট বোন আছে সেটার নাম স্টারনাম, একটাই হাড় থাকে,
আর রিবস থাকে 24 কেন না 24 এই কারণে ধরা হয় 12 পেয়ারস 12 জোড়া থাকে কারণ মনে রাখতে হবে আমাদের পাঁজরের হাড় কিন্তু দুদিকে আছে মানে পেয়ার ফরমেশনে আছে একদিকে কিন্তু আমাদের পাঁজর নেই দুদিকে আছে সো 22 পেয়ারস 12টা করে দু সাইডে আছে সেই কারণে 24 এবং সবার শেষ হচ্ছে ভার্টিব্রাল কলাম বা কশেরুকা তো এর সংখ্যাটা লেখা আছে দেখো 26 তো 26 কেন দেওয়া হয়েছে তার মধ্যে দেখো ভাগ করা আছে ভার্টিব্রি অরিজিনাল ভার্টিব্রি ধরা হয় 24 এবং স্যাক্রাম এবং কক্সিস যে জায়গাটা কক্সিস মানে বুঝতে পারছো আমাদের যেখান থেকে পূর্বপুরুষের লেজ জন্ম হয়েছিল লেজের উৎপত্তি ছিল সেখানে একটা হাড় আছে আর স্যাক্রামে আছে একটা হাড় আমরা ডিটেলসে পড়বো রিবস বা ভার্টিব্রাল কলাম বলতে কী কী বোঝা যাবে কোথায় কটা করে কি হাড় আছে তো দেখো প্রথম আমি আসছি সেই আটটা ক্রেনিয়াল বোনের সংখ্যাতে দেখো ছবিতে বুঝতেই পারছো মাথার একটা খুলির ছবি দেওয়া আছে সেখানে আটটা হাড় কী কী নামগুলো কিন্তু মনে রাখতে হবে কারণ বিসিএস মেন্সের জন্য কিন্তু WBCS-এ এই ধরনের প্রশ্ন এসেই থাকে দেখো ফ্রন্টালে একটা স্পিনয়েড বোন নামটা শোনা শোনা তোমাদের কাছে কারণ এর ভেতরেই থাকে সেই হরমোনে বলেছিলাম পিটিউটারি গ্ল্যান্ড যে পিটিউটারি গ্ল্যান্ডের অবস্থান এই স্পিনয়েড বোনের ভেতরেই থাকে এরাথময়েড যেটা আমাদের একটা চোখের কাছে একটা অক্ষি গোলকের কাছে যে বোনসটা থাকে সবগুলোই একটা করে থাকে আচ্ছা অসিপিটাল যে অংশটা আমাদের মাথার একদম নিচের দিকে অংশটা থাকে যে ইজ কল অসিপিটাল যেখানে একটা বোনস থাকে টেম্পোরারি থাকে দুটো বোনস যেখানে আমাদের কানের হাড়ের অংশটা যে অংশটা বলতে পারো কান কভার করা আছে আর প্যারাইটাল যেটা আমাদের মস্তিষ্ক বা ব্রেনের সবথেকে মেন ভাইটাল পার্ট যে জায়গাটা সবথেকে বেশি অংশ জুড়ে রয়েছে যে জায়গাটায় আঘাত লাগলে বলতে পারো ওই প্যারাইটাল লোবের কাজ হচ্ছে আমাদের লাইফের ইমোশন মেমোরি স্টোরেজ এভরিথিং কিন্তু ওখানে স্টোর করা থাকে সো এই জায়গাটা আঘাত লাগলে কিন্তু একটা নর্মাল মানুষের ক্ষেত্রে মেমোরি লস পর্যন্ত হতে পারে দিস ইজ দ্য মোস্ট ভাইটাল পার্ট অফ দ্য ব্রেন সো এই হলো আমাদের মেনলি ক্রেনিয়াল বোনের আটটা সংখ্যা বুঝতেই পারছো প্যারাইটাল আর টেম্পোরাল দুটো করে থাকে বাকিগুলো কিন্তু সব একটা করে থাকে ফেস বোনে যদি আমরা 14টা পার্ট দেখে নিই দেখো ফেসের মধ্যে আছে ন্যাসালে থাকে দুটো হাড় বুঝতে পারছো নাকের হাড় দুদিকে দুটো নাকের দুপাশে হাড় ল্যাক্রিমাল মানে বুঝতে পারছো আমাদের অশ্রুগ্রন্থি আমরা শুনে থাকি ল্যাক্রিমাল গ্ল্যান্ড আমরা যেখান থেকে কাঁদলে আমাদের চোখে জল বেরোয় বাংলা নামটা আমরা বলতেই পারি অশ্রুগ্রন্থি কিন্তু ইংলিশ বা বায়োলজির ভাষায় নামটা হচ্ছে ল্যাক্রিমাল গ্ল্যান্ড তোমরা মনে রেখো আচ্ছা ইনফেরিয়ার ন্যাসাল কনকা যেটা আমাদের মোটামুটি নাকের একদম দু সাইডের যে দুটো মেন হাড় বলা হয় ম্যাক্সিলা আছে বুঝতে পারছো আমাদের আপারের চোয়াল অংশটা ম্যান্ডিবেল আছে নিচের চোয়াল অংশটা মনে রেখো ম্যান্ডিবেল কিন্তু আমাদের শরীরের সবথেকে স্ট্রংগেস্ট হাড় সবথেকে শক্ত বোন নিচের চোয়াল এছাড়া আছে দেখো প্যালাটাইন জাইগোমেটিক যেটা আমাদের এই দুপাশে এবং ভমার থাকে ঠিক নাকের পিছনের বেসটাতে তো এই অংশগুলো জোড়ে দেখো টোটাল ফেসিয়াল বোনসের সংখ্যা 14টা ক্রেনিয়ালে ছিল 8টা সো টোটাল স্কাল বোন ইজ 22 নেক্সট যদি আমরা রিবসে ফিরে আসি রিবসে দেখো রিবসের আমি তোমাদের বলেছিলাম 12 জোড়া থাকে তার মধ্যে দেখো একটা মেন যে বুকের মাঝখানের হাড়টা আছে দেখো ইয়েলিশ কালার বুঝতে পারছো দিস ইজ কল স্টারনাম দুদিকে 12 জোড়া করে থাকে প্রথম 7 জোড়া তোমরা মনে রেখো প্রথম 7 পেয়ার 1 থেকে 7 নম্বর জোড়া যেটাকে বলা হয় ট্রু রিবস কেন বলা হয় বিকজ এই অংশটা কিন্তু স্টারনামের সাথে অ্যাটাচ আছে মানে বেস্ট বোনের সাথে অ্যাটাচ আছে তাই এর নাম ট্রু রিবস পরের 3 জোড়া 8, 9, 10 সেখানে দেখো অ্যাটাচ যেহেতু নেই তার নাম বলা হয় বেসিক্যালি আমাদের ফলস রিবস কারণ সেই অংশটা অ্যাটাচ নেই প্রথম 7 জোড়া অ্যাটাচ আছে তাই সেই সেটা ট্রু পরের 3টে অ্যাটাচ নেই সেটা ফলস আর ফ্লোটিং রিবসটা আমাদের পিছনের কশেরুকার সাথে অ্যাট দ্য বেস মানে কিছুটা বলতে পারো সাপোর্টিভ ঢাকনার মতো আছে ভেসে আছে সেই কারণে এর নাম ফ্লোটিং দু সাইডে আছে সো টু পেয়ার সো প্রথম 7 পরের 3 7, 3, 10 আর 2, 12 12 পেয়ার 12 জোড়া কিন্তু আমাদের টোটাল রিবসের সংখ্যা এবং মাঝখানের বেস্ট বোনটার নাম স্টার নাম এই সমস্ত পার্টগুলো থেকে প্রত্যেক বছর প্রত্যেকটা এক্সামে কিন্তু প্রশ্ন এসেই থাকে একদম কি ধরনের প্রশ্ন আসে সেটা আমরা একটু ক্লাসের শেষের দিকে গিয়ে আলোচনা করব স্টুডেন্টস তোমাদের শেষ অবধি তো থাকতেই হচ্ছে আপাতত আমরা রিবস মানে পাঁজর অবধি শরীরের গঠনের হাড় শেষ করতে পেরেছি কিন্তু এখনো শরীরের অনেকটা অংশের হাড়ের গঠন জানা বাকি রয়েছে জানবো স্যার একটা ছোট ব্রেকের সময় হয়ে গেছে একটা ব্রেকের পর দেখা হচ্ছে আপনাদের সঙ্গে এই ক্লাসে সঙ্গে থাকুন